ওই কবরে আল্লাহ ছাড়া কোনো কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, জোরে কোন করো ঠিক না বেটি। দিলে পড়া অহংকার চেনো না সুখ দরঘর, দিলে পড়া অহংকার চেনো না সুখ দরঘর, নামাজের লাগিয়া তোর কি মতি মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা মাটি হবে বিছানা। জোরে কোন আল্লাহ আকবার, আরেকবার জোরে কোন আল্লাহ আকবার। এই দুনিয়ার আমরা কেউ চিরে জীবন থাকতে পারবো না, আজকে বলতেছি বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা আমার, ব্যাংক ব্যালেন্স গুলো আমার, সবগুলো আমার তৈরি করিয়া নেই, কিন্তু মৃত্যুর সময় কিছু আমার আপন নাই, সাদা সাবনের কাপড় আর হবে আপনার আমার আমল ছাড়া কোন কিছুই যাইবে না। জোরে কোন কথা ঠিক না বেটি। মুসলমান ইমানদার, এই জন্য আমি বলতে চাই কতদিন আমরা বেঁচে থাকবো, হালাল রুজি খাইব, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমি, এক নম্বর, দুই নম্বর, আমরা হালাল রুজিকে তালাশ করবো, বাসায় খানা খাইবো, তার কি করে খানা গুলো খাইব। দোয়া করবো আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের মধ্যে আছি মাওলা, যেন তোমার হুকুম মানতে পারি, রসুলের সুন্নাত তরিকা মোতাবেক যেন আমরা চলতে পারি, এমন মুহূর্তের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে ইমামদার বানায় দেন। জোরে জোরে কর সুবহানাল্লাহ। ও মুসলমান ইমামদার, আজকে দেখেন আমরা মনে করতেছি রিজিক দিবেন আমাদের আমেরিকা, জাপান, মালয়েশিয়া, পার্শ্ব ভারত, কেউ না কেউ না, আমাদের দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ কয় বান্দা, যতই তুমি চেষ্টা করো, যতই তুমি মুসিবতের মধ্যে থাকো না কেন বান্দা, আমি আল্লাহকে তুমি স্মরণ করবা, আমি আল্লাহ তোমার জন্য রিজিকের পথটা খুলে দিব। জোরে কর সুবহানাল্লাহ। দেখেন কয়েকজন মানুষ জঙ্গলের মধ্যে কষ্ট করতেছে, আর বলে আল্লাহ এই জায়গার মধ্যে আমাদের কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমার তানার দরবারে হাত উঠেছে, আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিতে বান্দা, তুমি যখন আমাকে চাইছো আর আমার কুদরতি পারে সিজদা দিয়ে দোয়া করছো রে বান্দা, আমি আল্লাহ তোর রিজিকের ফয়সালা জঙ্গলের মধ্যে আমি করায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কত জঙ্গলের মধ্যে, আফ্রিকা জঙ্গলের মধ্যে, ইংল্যান্ডের জঙ্গলের মধ্যে, সাউথ আফ্রিকার জঙ্গলের মধ্যে কত বড় বড় প্রাণীগুলো আছে। আমরা শুনছি গল্প, একটা গল্পের বইয়ের মধ্যে একজন লিখছেন যিনি বিজ্ঞান, উনি সফর করছে এবং ওই গল্পটা উনি লিখছে, ওই জঙ্গলের মধ্যে যত প্রাণীগুলো আছে, বলে বড় বড় পাখি, এই পাখিগুলো বলে এত বড় পাখি যে পাখিটা আহার করে, বলে কি খায়, বলে ছোট ছাগল গুলো খেয়ে ফেলে, বড় বড় ছাগল গুলো খেয়ে ফেলে, এত বড় অযোগ্য বিশাল হাতির পা, হাতিগুলো আসতেছে অযোগ্য, একটা থাপা দিয়ে একটা হাতিকে যাইয়ে ধীরে দাঁড়াইছে। এবার দেখেন উনি বলছে কি সাপ আবার দৌড়ে যাইয়া একটা গাছের মধ্যে থাবা দিয়ে গাছের ছালগুলো সিলাই সিলাই গেল। আরেকজন বিজ্ঞানী বলে স্যার বুঝলাম না, এত বড় বিশাল অজগর একটা হাতি পুরাটাই কিন্তু উনি গিলে ফেলে হজম করে বলাইল, কিন্তু গাছের জন্য একটা গাছের ছাল খাইল। এবার বিজ্ঞান গাছের ছালটা নিয়ে প্রমাণ করলো, গবেষণা করলো, গবেষণা করে প্রমাণ করে জানায় দিল আল্লাহ মানুষ তো মানুষের ভাষা বোঝে, মানুষের কোন সমস্যা হলে বলতে পারে ডাক্তারের কাছে, আর ওই অজগরে কোন ডাক্তার নাই, পাখির কোন ডাক্তার নাই, মাছের কোন ডাক্তার নাই, অজগরকে কে বুঝাইবে, ওই যে হাতি দেখে ফেলছে হাতির পুরা অংশটা কিন্তু হজম হয় না, এমন কেটের মধ্যে আঘাত করতে পারে, অজগর মারা যাইতে পারে,
যেমন কি বলে তার হজম হয় না, হাতির চুল হজম হয় না, এরপরে বলে হাতির পাক মুখগুলো খোসা গুলো বলে হজম হয় না, এরপরে কিছু হাতি আছে অযোগ্য হজম করতে পারে না, এমন মুহূর্তের মধ্যে আল্লাহ কত সুন্দর কুদুর আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছি, হাতি আহার করে খাইবি আর ওই গাছের শালটা যখন তুই খাইবি, এমন মুহূর্তের মধ্যে চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হজম শক্তির গাছ পর্যন্ত অযোগ্য সিনা দিয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ, এটা হজম শক্তির জন্য পেটটা ক্লিয়ার হয়ে অযোগ্য করে ছয় মাস আর খাইবে না, আল্লাহ আকবার করে কোন মুসলমান ইমামদার, আমি দেখলাম বিজ্ঞান এবং কুরআন তুর সুন্নাহ দেখলাম কিতাবের মধ্যে দেখলাম ওই যে ইংল্যান্ডের মধ্যে বিশাল সমুদ্র সৈকত কয়েকটা, আমি ওই তাফসিরে নুরুল কোরআনের মধ্যে আমি দেখলাম একটা মাছের কথা বললাম, এই মাছটার নাম হলো আম্বর মাছ, সবচেয়ে বড় মাছ আম্বর, দ্বিতীয় নম্বর নাম হলো দাহিল, তৃতীয় নম্বর নাম হলো ওয়াহিল, আর চতুর্থ নম্বরে নাম হলো তিমি, এই তিমি মাছের প্রমাণ করে জানায় যে তিমি মাছের বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয় তার মার স্তন থেকে 80 মন দুধ পান করে, আল্লাহু আকবার জোরে জোরে বল, এই মাছের আম্বর নামে মাছ তাফসিরে দেখলাম, এই মাছের ঘটনাটা আমি বাস্তব বলে দেই, ইংল্যান্ডের মধ্যে কয়েকজন বিজ্ঞান যে বড় বড় সমুদ্র সৈকতের মধ্যে জাহাজ গস্তরা জাহাজ গুলো চলে, একটা যদি ফিসা দে বাড়ি দিয়া দেয় লেজের বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহাজ গস্তরা জাহাজ উল্টা দেয়, বিজ্ঞান পূর্বের নে যায় এমন মুহূর্তের মধ্যে জাহাজ অ্যাক্সিডেন্ট মাসের আগাতে পুরা জাহাজ ডুবিয়া যায়, ওনারা কিন্তু পরীক্ষা করার জন্য গিয়েছে, দেখেন বিজ্ঞান গুলো অন্য জাহাজ দিয়ে যন্ত্র দিয়ে উঠেছে, একজন বিজ্ঞানীকে খুঁজে পাওয়া হয় একটা না, 15 দিন পর্যন্ত অভিযান চালানোর পর এবার দেখা গেল বিশাল একটা আম্বর নামে একটা মাছ, অনেকে মেশিন দিয়ে উপরে উঠেছে, উঠার পর মাছের কাগজ তরির মধ্যে দূরবীন সেট করে দেখতেছে, আল্লাহর বান্দা ওই বিজ্ঞান মাছের পাকস্থলীর মধ্যে এখনো পর্যন্ত বেঁচে আছে, নড়াচড়া করে, সুবহানাল্লাহ বলে পান, আরেকবার করে বল সুবহানাল্লাহ, 15 দিন পর আস্তে করে মেশিন দিয়ে প্যান্টটা কাটে, এই বিজ্ঞানটাকে বের করলো, বের হওয়ার পর কি সুন্দর কথা বলতেছে, তোমার কোনো সমস্যা হয় নাই বলে না, অসুবিধা হয় নাই বলে না, এরপরে একটা সমস্যা সেটাকে মাথার চাবি ফেলে দিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরটা চুলগুলো এবং শরীরটা কাগজের মতো সাদা ফটফট হয়ে গিয়েছিল, আর ওই কিতাবের মধ্যে আমি দেখলাম ওই বিজ্ঞান তারপরেও 20 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিল, জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ, এখন দেখেন আপনি যদি মনে করেন হুজুর কি কথা শুনাইলেন, পানির মধ্যে মাছের পেটে একজন বিজ্ঞান 15 দিন ধরে বেঁচে থাকে যে কোন কথা, ওই ইতিহাস প্রমাণ করলো যে ওই বিজ্ঞান প্রমাণ করলো ওই মাছের পেটের মধ্যে অনায়াসে পিচ্চুন মানুষ একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে, সেরকম সুবহানাল্লাহ, কত বড় মাছের পেট চিন্তা করে দেখেন, আসেন আমি তাহলে আপনাদের বাস্তব প্রমাণ দেই, বাংলাদেশের রানা প্লাজ ধ্বংস হওয়ার পর একজন মহিলাকে পাওয়া গিয়েছিল কিনা, জোরে বলেন, 17 দিন পর্যন্ত সাংবাদিক বলে ও মহিলা তুমি যেখানে আসো এই যে বিল্ডিংটা চাপা দিয়ে তোমাকে রাখছে, তোমার হাড় হাড্ডি তো কোনোদিন নষ্ট হয় নাই, তুমি তো মানুষ হয় নাই, পানি পাওয়া নাই, খানা পাওয়া নাই, বাসলা কিভাবে, মহিলা বলতেছে আমি আল্লাহর জিকির করতেছি, আল্লাহ আমার বাসায় দিয়েছে, কিভাবে বাসাইছে, আল্লাহ আমার ভালো জানে, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাজার দর্শক আর্মি বিডিআর সেখানে উপস্থিত ছিল, সকলে প্রমাণ করলো, চিন্তা করে দেখেন হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, কথা ঠিক না ঠিক, জোরে পান, সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন তাফসীরে নুরুল কোরআনে মাছের ঘটনাটা আমি পালাম, এখানে দেখেছে ইয়ামুকের যুদ্ধের মাঠে অসংখ্য সাহাবি, তার মানে প্রমাণ করলো 300 থেকে 350 মতান্তরে, যাই হোক এই 300 জন সাহাবি যুদ্ধ করতে করতে একজন সাহাবি মশকে নিয়ে গেছে পানি আনার জন্য সমুদ্রে, যায় দেখতেছে এই আম্বর নামের একটা মাছ নিচে সাইডে নদীর কিনারার মধ্যে এসে দেখতেছে ভাসতেছে, তাদের কমান্ডার ছিল আবু উবাইদা, বলে জনাব কমান্ডার সাহেব সেনাপতি সাহেব, বলে কি হয়েছে, একটা মাছ পাইছি যে মাছের নাম হলো আম্বর, এত বড় বিশাল মাছ, বলে ঠিক আছে মাছটা আমরা যাই, তরবারি দিয়ে কেটে 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 মাছটা একটা সুন্দর পরিবেশের মধ্যে তারা রাখছে, আল্লাহ খানার ব্যবস্থা কেমনে করে দেয়, ওই নুরুল কোরআনের মধ্যে আমি দেখলাম 300 জন সাহাবী
প্রতিদিন তারা 300 দেয় 2 কেজি করে ওই মাছের মাংসটা খেয়েছে তারা। তাতে আনুমানিক একটা হিসাব করা গেল ওই মাছটার 20,000 কেজি মাংস হয়েছে। একজন সাহাবী বলতেছে আমি প্রমাণ করলাম মাছের পেটের একটা বড় কাঁটা, এই কাঁটাটা খুলে নিয়ে আমি এইভাবে দাঁড় করে রাখলাম মাছের কাঁটাটা। আরেকজন সাহাবীকে বললাম তুমি ঘোড়ার উপর উঠো, উঠানোর পর মাছের এই কাঁটা দিয়ে তুমি সাইড দিয়ে যাও, এই কাঁটাটা দেখতেছি ঘোড়ার উপর সাহাবী উঠানোর পরও 4 আঙ্গুল বেশি কাঁটাটা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওখানে ইতিহাস প্রমাণ করলো মাছের তেল হলো খুব সবচেয়ে দামি, আর এই মাছের মাংসটা খুব সুস্বাদু। তারা মশক ভর্তি করে তেল নেই, আর শরীরের মধ্যে মালিশ করে বিভিন্ন ব্যথা অনেক রোগ থেকে উপশম হয়। আল্লাহ আকবার। জোরে বলো। আর যেটা জাহিদ নামে একটা মাছ, এটাও কিন্তু ওই সমুদ্র পাওয়া যায়। এই মাছের কাঁটার যে এত মূল্য, এত দাম, ইংল্যান্ডের অনেক মহিলা গুলো মাছের কাঁটা গুলো নাকের কানের হার নিজের সুরি গুলো তৈরি করে, এত চমৎকার সুন্দর কাঁটার একটা দিন তৈরি করে বানানো হয় বলে আপনি দেখে থাকবেন, তো আর সবসময় দেখানো যায় না। এই যে কাঁটার এত দাম, এই মহিলাগুলো ওই মাছের কাঁটা যারা উন্নত মানে টাকা পয়সা বানালো, তারা কিন্তু এই কাঁটা দিয়ে নিজের শরীরের হার গুলো তৈরি করে নাই। আল্লাহ আকবার। জোরে কোন সম্মান ভাই আমার, এই মাছের খাদ্যের ব্যবস্থা কে করে দেন? জোরে বলেন কে করে দেন? সুলাইমান পয়গম্বর বলেছিল যে আল্লাহ আমি কিন্তু সারা বিশ্বের মানুষ পিঁপড়া জিন যতগুলো আছে সকলকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আল্লাহ কই খাওয়া তুমি পারবা? বলে জি পারবো। উনি কিন্তু সুলাইমান করে জিন জাতির মাধ্যম দিয়ে তরকারি পাক করেছে, সুলাইমান করে ভাত পাক করেছে। এরপরে প্রথম নম্বরে মেহমানদারি কারে করাবে? বলে সাগরের একটা মাছ। এই মাছ এসে বলে হুজুর আসসালামু আলাইকুম, বলে আপনি আমার প্রথম খাওয়া দেন। আর সুলাইমান পয়গম্বর সব গাছ গাছের মাছের পাখির ভাষাটা উনি বুঝতেন। বলে ঠিক আছে তুমি হা করো। জিনকে বলে জিনের সরদার তুমি এবার মেহমানদারি শুরু করে দাও, এই মাছকে তুমি খাওয়াও। জিনের সরদার এবার মাছকে খাওয়ানো শুরু করে দিয়েছে। 6 মাসের তরকারি ভাত সবগুলো মাছের পেটির মধ্যে যায়, সবগুলো শেষ হয়ে যায়। এবার বলে খাওয়া দাও না। বলে আর নাই, কি করছো আর নাই? বলে না। তখন চিন্তা করলো নবী সুলাইমানকে ডাক দিয়ে বলো নবী সুলাইমান এই মাছকে 1 বছরে খানা দেওয়ানোর পর বলে আরো নাকি 1 লোকমা খাইব? প্রত্যেক দিন মাছ করতেছে যে আমাকে সমুদ্র মতো আমার আল্লাহ আমাকে 3 লোকমা খাওয়া হয়, আপনি তো খাওয়াইছেন আমার 2 লোকমা, এখনো 1 লোকমা আমার বাকি থেকে গেল। সুবহানাল্লাহ। জোরে পান। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ কি ভুল করলাম, পিঁপড়া আছে চিন আছে মানুষ বুড়া আছে আল্লাহ এদের খাওয়াইতে পারলাম না, একটা মাস আমার 6 মাসের ভাত গুলো 6 মাস তরকারি গুলো খেয়ে পালাইব। রব্বুল আলামিন আমি আপনার কুদরতি পার নিজে সেজদা দিয়া চোখের পানি বলে আমি কান্দি রব্বুল আলামিন আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার কোন ক্ষমতা নেই, রিজিকের মালিক তুমি আল্লাহ, তুমি যদি আমাকে রিজিক বন্টন করার ক্ষমতা না দাও আমার সাহায্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই ও সুলাইমান একটা মাছ যখন তোমার সবগুলো খাদ্য খেয়ে পলাইল, এগুলো মাছ একটা নয় দুইটা নয়, ও নবী সুলাইমান এই মাছ কোটি কোটি মাছ সাগরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আম্বর নামে মাছ এত বড় বিশাল মাছ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এগুলো কোটি কোটি গুলো মাছ গুলো আসামে খাওয়াই দে। এই মুহূর্তের মধ্যে বলে সাহাবীদেরকে মাছের দ্বারা জিকির ফাইজলা করে দিলাম, এমন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বান্দা তুমি যখন আমার পথে চলবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। সুরে কোন সুবহানাল্লাহ। যেই কেউ চেষ্টা করে সব থেকে বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে হাজারো সংকীর্ণতা রাস্তা আমি আল্লাহ তার জন্য সহজ করে দিই। যদি কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমামদার এমন মুহূর্তের মধ্যে কত গরিব মানুষ টাকা নেই পয়সাও নাই, দেখেন মা নামাজি বাবা নামাজি পাশে বাড়িতে কতই মেহমানদারি বিয়ের অনুষ্ঠান খাওয়া দাওয়া সুন্দর ভাবে হয়, সন্তান ডাক দিয়ে কয় মা আমার এই খানার দরকার, পাশে পোড়াও পাক হয় কোরমাও পাক হয় মাংস পাক হয়। এবার বলে ও সন্তান আল্লাহ আমাদের গরিব বানাইছে
তবে একজন ভ্যান চালক রিক্সা চালক ভ্যানগুলো নিয়ে যায় সন্ধ্যার টাইমে বাড়িতে আসলে সন্তান যেই জায়গায় গুঁড়ো পায় বাজার করে আমরা খাই আজকে আমাদের খাদ্য নেই সুন্দর তরকারি গুলো আমরা বানাইব মাংস গুলো পাক করব পোলাও পাক করব কোরমা পাক করব এমন মুহূর্তের মধ্যে সন্তান থামে না এবার করে স্ত্রী রে পাগলা সন্তান চোখের পানি ফেলে কাঁদতেছে দেখেন পাশে বাড়ি হাদিসের মধ্যে আছে যে তোমার বাড়ি থেকে দশটা বাড়ি পর্যন্ত তোমার প্রতিবেশী আরেকটা হাদিসের মধ্যে দেখলাম এখন কখন তোমায় ছিল না মুখে আসাম মুখে আসাম যতদূর পর্যন্ত চাইবে ততদূর পর্যন্ত তোমার প্রতিবেশী আল্লাহ রাব্বার জোরে কর আজকে পার্শ্বে বাড়ির মধ্যে কুরবানির সিজনের মধ্যে আমাদের কোন খবর নাই সদবরা সদবরতের মধ্যে খবর নাই এরপরে বিয়ের অনুষ্ঠান গরিবের কোন খবর নাই ও মুসলমান ইমানদার কঠিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন প্রতিবেশীর হক আদায় করছো বলে না না কেন তুমি করো নাই বান্দা আমি তোরে কোটিপতি বানাইছি তুমি খাইবা প্রতিবেশী গরিবের দিক নজর রাখবা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই গরিবের সঙ্গে 500 বছর আগে তোমার জান্নাত দিয়ে দিব তোরে কোন সুবহানাল্লাহ আর আমি তোমার দিলাম এটা থেকে তুমি রিজিক ব্যয় করলা না এর থেকে তুমি দান করলা না ও বান্দা মনে রাখবা কঠিন কিয়ামতের দিন জাহান্নাম আগুন তোমাকে ছাড়বে না এবার সন্তান কান্দে দেখেন সেই বাড়ির মধ্যে কোরআন আছে আল্লাহ আরেকটার মধ্যে কিন্তু পরহেজগার এমন মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রী নামাজ পড়ে সংসারকে বলে কান্দিসি না কোথায় যাইবি বলে পাশে বাড়ির মধ্যে দাওয়াত দেই নেই আব্বা আমিও যাইব আমাকে ডাকো না তোর মালিককে বলে আল্লাহ যে আল্লাহ ওদেরকে খাওয়ার শক্তি দিয়েছে তোরে কি খাওয়াইতে পারে না নিশ্চয়ই পারবে সন্তানকে থামায় দিয়ে বলে আমরা নামাজে দাঁড়ায় যাই ওরে উদুরের সন্তান তো নামাজের মধ্যে দাঁড়ায় যা আমরা দোয়া তুটাইব তো দোয়া তুটাইবি এবার সন্তানকে এবার হাত উঠায় এমন মুহূর্তের মধ্যে সন্তান কান্দে মা কান্দে বাবা কান্দে দেখেন চাইছে বলে আল্লাহ আমি মাতলু ওই রোগ মাতলু আমি মানুষের কাছে ছোট হব না মানুষের কাছে আমি যাব না মানুষের কাছে আমি চাইব না আমি তো তোমার কাছে চাইছি তুমি আমার রিজিক দান তুমি আমার পালন কর্তা আমাকে সৃষ্টি করা 50,000 বছরে আমার নামে রিজিক লেখা হয়ে গেছে আল্লাহ এমন মুহূর্তের মধ্যে আমি খাইব না আমার স্ত্রীও খাইবেন আল্লাহ ছোট্ট বেগুন মাসুম সন্তান এই সন্তানের ব্যবস্থা তুমি করা দাও মোনাজাত কম্পিটি করলো আল্লাহ কয় বান্দা তুমি আমার কাছে চাইলা এমন মুহূর্তের মধ্যে দরজার মধ্যে টাচ টাচ করে সাওয়ান হয় কে বলে দরজা একটু খোলা দেন খোলা দিয়েছে এমন মুহূর্তের মধ্যে বলে আমার প্রতিবেশী আজকে তোমাকে এই খানাটা তোমার জন্য পাঠায় দেয় সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহর কাছে এমন কোন ব্যাপার নয় সুন্দর সুস্বাদু খাদ্য পাক করা খাদ্য করে দিয়া দেয় সংসার খাচ্ছে আর ডাক দিয়া করে মা এত সুন্দর খাদ্য কে দিল মা বলে আল্লাহর কাছে দোয়া করছি ইমান যদি মজবুত হয় আল্লাহর পক্ষ থেকে খানা আসতে দেরি হবে না জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার একটা চিন্তা করে দেখবেন রব্বুল আলামিন আপনার আমার জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছেন এবং রিজিক নিয়ে বসা আছে রিজিক আমরা নষ্ট করে দেই রে নষ্ট করে দে আল্লাহর গোলাম রিজিক গুলো নিতে পারি না দেখেন চিন্তা করে দেখেন রিজিক কিন্তু আল্লাহর হাতে আছে আল্লাহ দিয়ে দিয়েছে আপনি আমি নিতে পারি না এমন মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবে বান্দা তুমি যদি আমার কুদরতি পার নিজের সিজদা দিয়ে তুমি চাও তুমি যা চাইবা আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি জোরে কোন সুবহানাল্লাহ একজন বৃদ্ধ মানুষ দেখেন উনি কিন্তু গায়ক ছিলেন গান গাইতো গান বোঝেন না ভাই আপনারা গান গাইতো পাহাড়ের মধ্যে বয়নিষ্ঠ মানুষ বয়স হয়েছে গান আর গাইতে পারে না দাঁত গুলো উঠিয়া যায় আল্লাহ
তাদের চোখের পানে হেরে কান্দেছে পাহাড়ের পদদেশে, ওখানে কিছু পানি আছে ঠান্ডা প্রভাব, আল্লাহর গোলাম চোখের পানি ফেলে কান্দে আর ডাকে আল্লাহ। আমি তাদের যখন গান গাইতে জেনারেশন যখন সিরাম কত মানুষগুলো গানের মঞ্চের মধ্যে আমার ফুলের মালা দিত, এরপরে ফুলের তোড়াগুলো গলার মধ্যে দিয়ে দেয়, আজকে আমার কেউ চিনল না আল্লাহ, আমার কণ্ঠ নষ্ট হয়ে গেছে, গান আমি গাইতে পারি না, জীবনে মানুষকে খুশি করার জন্য অনেক গান গাইলাম আল্লাহ, এখন আমি তোমাকে খুশি করার জন্য গান গাইতেছি। দেখেন আল্লাহকে খুশি করার জন্য গান গায় আল্লাহ কই নিমকরম বান্দা, 90 বছর তুই কাটা দিলি, এখন পেশে আমারে খুশি করতেছি, আমার কুদরতি পার নিছে চোখের পানি ফেলে কামলি, তোর মতন নিমকর আমি না, আমি আল্লাহ তোর দোয়াটাকে কবুল করে রিজিক দিয়ে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন রিজিক দেখেন, একটা বার চিন্তা করে দেখবেন উনি কি গান গাইলো, আমি কিন্তু বাংলাতে গানটা ধরে দিচ্ছি, ওই নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন শীত দুজাহানের ধ্বনি, আল্লাহু আকবার, জোরে কোন নামে সুর ধরিয়া যাই পাখি গান গাইয়া, ও নামে মজনু হলো, ও নামে মজনু হলো মাওলাচে মোর কাদের গদি, নবী মোর পরশ মনে, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধ্বনি, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহ আকবার। দেখেন এইভাবে গান গাইতে যে চোখের পানি ফেলে কান্না, আল্লাহ তিন দিন ধরে কিচ্ছু করে নাই, আমার একটা ব্যবস্থা আপনি করে দেন, আল্লাহ রব্বুল আলামিন ওই পলকের বাচ্চাকে স্বপ্নের মাধ্যমে জানা দেয়, বিছনার মধ্যে আর ঘুমাস না, আমার একজনের গোলাম 90 বছর বয়সের মধ্যে আমার কুদরতি পানে সিজদা দেয়, আত্মসমর্পণ করছে, ও এবার চাবুক মারছে, উনি চিৎকার মেরে উঠে যায়, এবার দেখে উঠানোর পর স্ত্রী বলে কি স্বপ্ন দেখলা, বলে কে যেন আমার মারতেছে, বলে ঠিক আছে দাঁড়াও, আবার ঘুমিয়ে যায়, আবার বলে আবার উঠে যায়, বলে শরীরের মধ্যে পুরা দাঁত, এবার প্রহরীকে ডাক দেওয়া হয়, উজির নাজির মন্ত্রী পাইক পাদা কোথায় তোমরা আসো তাড়াতাড়ি আসো, আসানোর পর বলে রুটি তৈরি কর, খেজুর গুলো নে, এরপরে মশক ভর্তি করে পানি নে, আল্লাহর বান্দা এগুলো নিয়া পাহাড় স্বপ্নের মাধ্যম দিয়ে দেখছে পাহাড়ের পদদেশে উনি কিন্তু শুয়ে আছে, হাত গুলো পাকা হয়ে যায় শীতের কারণে, এমন মুহূর্তের মধ্যে এবার যাইয়া দেখেন বলুকের বাসা আগুন জ্বালায়া অনেকে সুস্থ করছে, এবার দেখেন রুটি দেয় আল্লাহ বান্দা রুটি খাইতে পারে না, বাচ্চা রুটি গুলো সিরে নিজি মুখের মধ্যে দিচ্ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, এবার দেখেন লোকটা ওই বাচ্চা চোখের পানে বেড়ে কান্দে, বাচ্চা বলে তোমার কি সমস্যা কষ্ট হয়, আল্লাহর গোলাম বলে না আমি যে কান্দিছি এটা অন্য কোন গৃহ বেতনার কান্না নয়, এটা হলো আনন্দের কান্না আর খুশির কান্না, কেন কেন বলে আমি এতদিন আমি যত গান গাইছি অনেক লোকজন কোনো স্বাগত ইনকাম জানায়, কিন্তু এইভাবে আমাকে আদরে যখন কেউ আমার করে না, আহারে একটা রাত একটা দিন মাত্র আল্লাহর গান গাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশা আসন আমার মুখের মধ্যে রিজিক পৌঁছা দিল, জোরে কোন সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত সুন্দর, ওই আল্লাহকে বাদ দিয়েছি বোন তা আমি বাদ করে দিয়েছি, জোরে কোন আল্লাহ রাব্বার, ওই নামে মধু মাখা, ও নামে জাদু মাখা, ও নামে মজনু হলো মাওলাচে মোর কাদের গদি, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধ্বনি, আল্লাহু আকবার, জোরে কর, আরে ফার শুরু কর, আল্লাহু আকবার,
রহমান রহিম রহমান কথাগুলো আমি শেষ করে দিব, বেশি রাত করব না। বহু দূর থেকে জানেন কোরআনে আসছি, এই জায়গার মধ্যে কয়েকটা কথা আমি বলে যাই। আল্লাহ যেন প্রথম নম্বর আমাকে আপনাদেরকে যেন আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। জোরে বল মুসলমান ইমামদার, আল্লাহর ওলি উটের উপর সওয়ার হয়ে ওনার খাদেম পিছনে বসা যাচ্ছে, এমন মুহূর্তের মধ্যে দূর থেকে নজর করে উনি কিন্তু হজের উদ্দেশ্য রওনা দেয়। দূর থেকে নজর করে দেখতেছে একজন মহিলা কি যেন উনি বলতেছে, আর নোংরা পচা ডাস্টবিন থেকে একটা জিনিস নিয়ে আঁচুরের মধ্যে পেঁচায় নিল। আল্লাহ উনি দেখল দৌড়ে যায় মা কি তুমি নিলা, আল্লাহ বান্দি লজ্জার থেকে কথা বলতেছে না, বলে না বলবো না, বলে বলো বলো মা, বলে আমি একটা মরা পাখি নিলাম নোংরা ডাস্টবিন।